শয়তান আল্লাহকে ওয়াহেদ আল্লাহ রূপে মেলেছিল, আহাদ আল্লাহ রূপে বুঝতে পারে নাই। তাই আল্লাহ বলতেছেন কুলহু আল্লাহু ওয়াহেদ বলেন নাই, বলছেন কুলহু আল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো যে আল্লাহ অখণ্ড অদ্বৈত স্বয়ংভূ সত্তা, লা মাওজুদা ইল্লাল্লাহ, কোন অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া। এই রহস্যটা তুমি বুঝতে শিখো, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। তুমি দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও কিচ্ছু দেখবে না এক আল্লাহ ছাড়া। তা আমি যদি প্রশ্ন করি, আল্লাহ সবই তো দেখি, তোমাকেই তো দেখি না, সবই তো তোমাকে দেখি, তোমাকেই তো দেখি না, কেন? এই আমার ভিতরে যে শয়তানটা খান্ডাস্তূপে আছে এটাকে তাড়িয়ে দেন। এই তাড়ানোর প্রেসক্রিপশন হাজার হাজার রকমের, এক এক অলির প্রেসক্রিপশন এক এক রকম, দুধের শিশুর ওষুধের প্রেসক্রিপশন একরকম, পাঁচ বছরের শিশুর প্রেসক্রিপশন একরকম, বৃদ্ধের প্রেসক্রিপশন একরকম, ঠিক সেই রকম আমার ভিতরে শয়তানকে যে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে। কখন ওই আজাজিল যখন বললেন যার জন্য আমি লালতের তক্তা দিলেন, ছয় কোটি বছরে মাদত করার পরেও যাকে আমি সেজদা করি নাই তাকে আমি যেন ধোকা দিতে পারি, তাকে যেন আমি জাহান্নামে ফেলে দিতে পারি, এটা পারবি না, তবে ওয়াসওয়াসা দিতে পারবি, কুমন্ত্রণা দিতে পারবি, করা না করা বান্দার ইচ্ছা। তখনই এই রক্তের সঙ্গে মিশে যে আমার সঙ্গে শয়তানকে দেওয়া, আমি বুঝতেই পারি না যে আমার ভিতরে শয়তান আছে। কি চমৎকার বিজ্ঞানের পদ্ধতি! পনেরো ছটাক খাঁটি দুধের মধ্যে এক ছটাক পানি, বুঝাই যায় না, পানির অস্তিত্ব বুঝাই যায় না। তাই প্রত্যেকটা মানুষ মনে করে শয়তান আবার কোথায়। এই জন্য এই দ্বিতীয় খণ্ড যে বইটা তার মধ্যে আমি লিখেছি যে শয়তান কোথায় থাকে এইটুকু যে না জানে সে সুফি হয় কি করে, সে ইসলাম গবেষক হয় কিরকম, এইরকম মোটা বইটা লেখা বলাইছে। অথচ শয়তান কোথায় থাকে জানেই না, ভিত্তি নাই, সে করি নাই। হ্যাঁ, এতখানি মোটা বই লিখছে তো ভিত্তি ধরতে হবে না। শয়তান কোথায়? শয়তান আমরা সমগ্র কোরআনে পাই যে শয়তান থাকার মাত্র দুটি জায়গা আছে আর নাই, অনলি টু প্লেসেস, দুটি জায়গা আছে যেখানে শয়তান থাকতে পারে। সেই দুটো জায়গা কি? একটা জিনের অন্তর আর একটা মানুষের অন্তর। অন্তর ছাড়া শয়তান থাকতে পারে না। অন্তর ছাড়া শয়তানের থাকার জায়গা নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নাই। দলিল আপনি যে বললেন, এর দলিল দেন যে আপনি বললেন যে শয়তানের থাকার স্থান একমাত্র জিনের অন্তর আর মানুষের অন্তর। জিন আমি দেখি না, তো আপনি যখন বলছেন এটা মানলাম, মানুষ নিয়ে আমাদের কাজ কারবার এইটা আমি মানলাম, ওটা বিশ্বাস করলাম, এটা দেখা মানলাম, আর কোথাও শয়তান থাকে না এর দলিল কোরআনতে খুঁজছেন। আসমান জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আল্লাহর তৌহিদে বাস করে, সব আল্লাহর জিকির করতেছে,
যেটা তৌহিদে বাস করে সেখানে শয়তান থাকে না। তৌহিদের সঙ্গে শয়তান থাকতে পারে না। তাহলে সৃষ্টি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ নিজে ঘোষণা করতেছে, তারা তৌহিদে বাস করে, তারা আমার জিকির করতেছে। সুতরাং শয়তানের থাকার একমাত্র স্থান হল জিনের অন্তর আর মানুষের অন্তর। আমরা নিজের ভিতরে শয়তান না খুঁজে আমরা বাহিরে শয়তান খুঁজি, এটাই আমাদের জীবনের সবচাইতে বড় ভুল। আমরা যখন একটা গানের একটা লাইন শুনি সবাই আনন্দ পায়, সবাই অভিভূত হয়ে যায়। সেই লাইনটা কি? যদি একটা গান গায়ক গায়, ভবের নাট্য চালায় মানুষ চেনা দায়, তখন আমরা সবাই খুশি হয়ে যাই। কেন খুশি হই? আমার ভিতরে খান্নাস আছে, শয়তান আছে, শয়তান আছে দেখেই খুশি হই। বাহ বাহ কি সুন্দর বলছে, ঠিকই তো, ভবের নাট্যশালায় তো মানুষ চেনা বড় কঠিন, গানটা তো চমৎকার। কেন খুশি হই? আমার মধ্যে শয়তান খান্নাস রূপে আছে দেখে খুশি হই। এই গানের লাইনটা একটু বদলে দিই, সবাই মুখ চুয়া হয়ে যাবে এবং কয় কি হুজুরে, ভবের নাট্যশালায় মানুষ চেনা দায় খুশি। একটু বলি, ভবের নাট্যশালায় নিজেকে চেনা দায়, এই ব্যথা রয়ে গেল। এটা বল হুজুর কি কয়, আগেরটা তো সুন্দর হচ্ছিল, এইটা কি কেমন শোনা যায়, নিজেকে চেনা দায়। অন্যের উপরে ঠেলে দেওয়া মানুষের প্রবৃত্তি, নিজের উপরে বোঝা আসলেই মোড়ামুড়ি শুরু হয়ে যায়, এটাই মানুষের মেন্টালিটি। ওই বলো ওই অমুক ওই অমুক, এটা বলতে আমাদের ভালো লাগে। আমি নিজে কি কতটুক সেটা আমার নিজেকে আত্মসমালোচনার মাধ্যমে যে আমি শুদ্ধ করব, এটা আমার কাছে যেই শুনি ভবের নাট্যশালায় নিজেকে চেনা দেয় কত, এটা কোনো গানই নড়ি কি ভাল লাগে না এটা শুনতে, কোনটা ভাল লাগে, ভবের নাট্যশালায় মানুষ চেনা দেয়, ওটা অন্যের রূপে গিয়া পড়ল। ঠিক না? তাই বললাম যে একটা মানুষের মধ্যে তিনটা জিনিস, একটা শয়তান, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। একটা শয়তান, একটা নফস, একটা রূহ। এই এর থেকে আল্লাহ বলতেছে মুতু কাবলান তামুত, মরার আগে বলে যাও শয়তানকে তাড়িয়ে দাও, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসকে তাড়িয়ে দাও। তাই খান্নাসকে তাড়াবার যে প্রেসক্রিপশন, এটাই ওলি আল্লাহরা দিয়ে গেছেন, আর কিছু না, আর কিছু দেয় নাই। এটুকের জন্যই এত কান্না, এটুকের জন্যই লালন গীতি, এটুকের জন্যই সেই দুর্দুষার গান, এটার জন্যই সেই পাঞ্জুসার কালাম, এটার জন্যই সেই হাসন রাজার কালাম, এটার জন্যই মনমোহন দিদাস জগদীশের কালাম। এই সব একই সাগরে লীন, একই কথা ভাষায় ছন্দে গানে বলে যাচ্ছে যে তোমার ভিতরে যে অশুভ শক্তিটা আছে এটাকে বের করে দাও। ভাষা ভিন্ন, ভাষা ভিন্ন, ভাবের বাহন ভিন্ন, কিন্তু কথা একটাই। এখন এই ফরিদপুরের প্লেনেও আসা যায়, ট্যাক্সিতেও আসা যায়, লঞ্চেও আসা যায়, কত রকম ভাবে আসা, আইটাও আসা যায়। তাই এই এই প্রেসক্রিপশনটাই হল মেইন। এই প্রেসক্রিপশনটা যে দিতে পারে সেই গুরু। গুমানি অন্ধকার, রুমানি আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন তিনি তো গুরু। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন তিনি তো গুরু। সুতরাং এই গুরুর কাছে শিক্ষা নিতে হবে, গুরু দিলে উপায় নাই।
গুরু বিনে উপায় নাই, এই গুরুকে।